সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যদিও বলা হচ্ছে যে আতঙ্কিত হতে নয় করোনা ভাইরাস নিয়ে, সতর্ক থাকাটাই এই মুহূর্তে বাংলাদেশের সব মানুষের জন্য সবচেয়ে ভালো, তারপরেও ঠিক আতঙ্ক না হলেও কিছুটা ভীতি তো কাজ করছে সবার মনে নিশ্চয়ই, তাই না? কিন্তু এই পরিস্থিতিতে আমরা কি দেখছি? আমাদের রাজনীতিবিদরা বলছেন যে, ওবায়দুল কাদের বলছেন যে করোনা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর, মওদুদ আহমদ বলছেন যে করোনা ভাইরাস নিয়ে যেন রাজনীতি করা না হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে করোনা নিয়ে রাজনীতি নয়, এবং মির্জা ফখরুল ইসলাম বলছেন যে একটি সবাই মিলে এখন এই সমস্যা উত্তরণে কাজ করতে হবে। কিন্তু আমরা তো জানি যে দেশের রাজনীতি এবং দেশের রাজনীতিবিদরা সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করেন, এবং এই সময়ে এসে যখন বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে প্যান্ডামিক ঘোষণা করেছে, সেই পরিস্থিতিতে আমরা কি আমাদের রাজনীতিবিদদের কাছে এই কথাগুলো আশা করছি, নাকি আমরা আমাদের রাজনীতির কাছে আশা করছি যে তারা মানুষের ঘনিষ্ঠ, মানুষের ভালোর জন্যে সিদ্ধান্ত নেবেন, নিচ্ছেন এবং সেটি দৃশ্যমান হচ্ছে? জনতন্ত্র গণতন্ত্রে আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে করোনা কিংবা করোনা নিয়ে রাজনীতির অঙ্গন। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি তিনজন, আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন, আমার সঙ্গে রয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, আমার সঙ্গে রয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জনাব রহিন হোসেন প্রিন্স। তারা তিনজনই নিজ নিজ দলের জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ পদে আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিন এবং পর্দায় একটি নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমি আলোচনা শুরু করতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে দিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কি এমন হওয়া উচিত নয় যে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সাধারণ মানুষকে কিভাবে এ থেকে বাঁচিয়ে দেওয়া যায় রাজনীতি এখন সেদিকে মনোনিবেশ করবে? আমরা কি রাজনীতিতে সেই বিষয়টিকে দেখছি? আপনাকে ধন্যবাদ। যে প্রশ্নটি যেটা করলেন, ওটা সরলীকরণ প্রশ্ন, সরলীকরণ প্রত্যাশা বটে বলা যায়। আমাদের দেশের মানুষ সরল, তাই তাদের প্রত্যাশাও সরল। সেটা হচ্ছে যে আপনার মূলত এই যে মানে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব সারা বিশ্বময় এবং যেটার কিছুটা ধাক্কা হলো আমাদের বাংলাদেশও ছুঁয়েছে নিঃসন্দেহে। এখন কথা হচ্ছে যে এটা প্রাথমিকভাবে যখন করোনা গত ডিসেম্বরে যখন চীনে উহান প্রদেশে যখন এটা ধরা পড়লো, তো তারপর থেকে ক্রমান্বয়ে বিভিন্ন দেশে ছড়িয়েছে। আমাদের দেশে বলা যেত অনেক পরেই এটা ঘোষিত হয়েছে। যাই হোক, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মূলত প্রিপেয়ারনেস, তারপরে আপনার প্রিভেনশন, তারপরে আপনার ওখানে অ্যাকশন প্ল্যান তৈরি করা, এটা মূলত দায়িত্ব সরকারের। আর বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে যে যদি সরকারের এই তিনটি অপশনের যে কথাটা বললাম, প্রিপেয়ারনেস, প্রিভেনশন অ্যান্ড অ্যাকশন প্ল্যান, এইটার মধ্য থেকে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে বিরোধী দল নিঃসন্দেহে সেই কথাগুলো তুলে ধরবে, জানাবে, বলবে। এটা তো বলতেই পারে। একটা যদি বিরোধী দল এটাও বলতে না পারে, তাহলে তো সেই শব্দ তাহলে কী করবো না, কীও করতে পারবি না, তো সেই অবস্থা চলে গেছে। তো কীও করতে পারবো না বললে হবে? এখন বিরোধী দল হিসেবে যখন আমরা বলি যে এই প্রিপেয়ারনেস থাকা উচিত ছিল, যখন আমরা বলি অ্যাকশন প্ল্যান থাকা উচিত ছিল, যখন আমরা বলবো প্রিভেন্টিভ মেজারগুলো এই থাকা উচিত ছিল, তখন যদি বলা যে করোনা নিয়ে রাজনীতি হচ্ছে, করোনা নিয়ে মোটেই রাজনীতি হচ্ছে না, বরং আমাদের পার্টির তরফ থেকে যেটা বলা হয়েছে, আসেন সবাই মিলে করি। সবাই মিলে কি, সরকারে যারা আছেন তারা এই কাজগুলো করবেন, আমরা যারা বিরোধী দলে যারা আমরা আছি সেখানে আমরা সচেতনতামূলক কাজগুলোতে এগিয়ে নেওয়ার কাজ করতে পারি। সেটার মেজার হিসেবে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা 250,000 লিফলেট ছেপেছি। ছেপে এই লিফলেটগুলো আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে প্রান্তে আমরা এই সচেতনতামূলক পোস্টার, যেটা অ্যাওয়ারনেস টাইপের, সরি পোস্টার না, লিফলেট, যেটা সরকারের, সরকার এবং WHO নির্ধারিত যে বক্তব্যগুলো কী করা উচিত কী করা উচিত না, এটা বিএনপির কোনো মন গড়া বিষয় নয়, একেবারে WHO স্ট্যান্ডার্ড ফিক্সড করা যে অ্যাডভাইসেসগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটা লিফলেট তৈরি করি। কোটি ইয়েস, সেই লিফলেটগুলো, কারণ আপনি জানেন যে এটা প্রতিদিন ঢাকা শহরে তো প্রচুর এবং মানুষ দিচ্ছে, সচেতনতা বাড়ানোর জন্য একদিনে কাজ না, এটা ক্রমান্বয়ে দিতে হবে এবং এটা থানা পর্যায়ে পৌঁছে দিতে হবে। এই যেই ভাইরাসটা আপনার ডরমেন্ট অবস্থায় চোদ্দ দিন থেকে 24 দিন পর্যন্ত থাকতে পারে, এটাও WHO-র আপনার মানে অবজারভেশন। ইন দ্যাট কেস আপনার এটা একদিন একটা ফটো সেশন করে একটা লিফলেট দিয়ে দিলাম, বিএনপি প্রচারণায় অংশ নিচ্ছে, দ্যাটস গুড, বাহবা নো। আমরা যেটা মনে করি এটা আমরা মেথোডিক্যালি এবং মিশনারিলি অবজেক্টিভ ওয়েতে আমরা মানুষের কল্যাণে, মানুষের পাশে থাকার জন্য
আমরা এই কাজটা করছি এবং আমাদের নেতা কর্মী সারা দেশে বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদেরকে আমরা এটার মধ্যে সম্পৃক্ত করে তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটার মধ্যে আমি বরং আশা করব যে মানে সরকারি দলের লোকরা যেন এটা না বলেন যে করোনা নিয়ে রাজনীতি, অর্থাৎ যে একটা লিফলেট ছাপা হয়েছে লিফলেটের নিচে নিশ্চয়ই লেখা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটাকে যদি মনে করেন যে এটা নিয়ে রাজনীতি কেন হচ্ছে তো কি আর করা যেতে পারে। আমি আসবো আপনার কাছে। জনাব এস এম কামাল হোসেন, জনাব ডক্টর রিপন বলছেন যে দায়িত্ব মূলত সরকারের। ধন্যবাদ আপনাদের, আসাদুজ্জামান রিপনকেও ধন্যবাদ, সর্দার রহিন হোসেন প্রিন্সকে ধন্যবাদ। আসাদুজ্জামান রিপন যে কথাগুলো বলছে এই কথাগুলো যদি বিএনপির মুখপাত্র বলতেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন না যে করোনা নিয়ে রাজনীতি হচ্ছে। আসাদুজ্জামান রিপন আজকে আপনাদের এই শোতে যে কথাগুলো বললেন আমি তার ধন্যবাদ জানাই। আসলে দেখেন সরকার কিন্তু উদ্যোগ নিয়েছেন সঙ্গে সঙ্গে এবং আগে থেকেই উদ্যোগ নিয়েছেন, যখন এই তিনজন ধরার আগে থেকে, তিনজনের ধরার পর কিন্তু আমাদের সবচাইতে ইমোশন যেটা বাঙালি জাতির ইমোশন যেটা বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী কিন্তু আমরা বারবার আসবে না, এটা একবারই, এবং এই বছরের সতেরোই মাস যে বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্ব, যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্ন, যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন বাস্তবায়ন করেছেন, এবং এই মার্চ মাস কিন্তু তিনটি দিনই ঐতিহাসিক দিন। একটা হচ্ছে সতেরোই মার্চ বঙ্গবন্ধু এই দুনিয়াতে আসেন এবং শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হন, আর একটা 7ই মার্চ যে দিনটিতে বঙ্গবন্ধু বাঙালি শত বছর ধরে যে স্বপ্ন দেখেছেন একটি স্বাধীন বাংলাদেশের স্বাধীন ভূমির জন্য, সেই 7ই মার্চ কিন্তু উনি বাঙালি জাতিকে একটি জায়গায় দাঁড় করিয়ে কীভাবে দেশটাকে স্বাধীন করতে হবে সেই দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং এই মার্চ মাসেরই 26শে মার্চ অর্থাৎ 25শে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, 7ই মার্চ উনি যে দিক নির্দেশনা দিয়েছিলেন তারই আনুষ্ঠানিকতা ঘোষণা দিয়েছিলেন 26শে মার্চ প্রথম প্রহার। তা দেখেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সেটা কিন্তু আমরা সীমিত আকারে করে আসছি, কাটছাট করা হয়েছে সঙ্গে সঙ্গে, এবং আমাদের দলের প্রধান উনি কিন্তু 9 তারিখ মানে জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, এখানে সবাই রাজনীতি করেন, একটি দলের সেন্ট্রাল কমিটির মিটিং ডাকতে হলে তার 7 দিন সময় নিয়ে ডাকতে হয়, উনি জরুরি বৈঠক ডেকেছেন শুধু করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য। ওই বৈঠকে বসেই উনি সিদ্ধান্ত দিয়েছেন জনগণকে সচেতন করার জন্য, যেমন লিপন ভাই বললেন যে তারা এইগুলো নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং প্রতিটি উপজেলায় আমরা আমাদের দলের র্যালি ছিল, বঙ্গবন্ধুর উপর আলোচনা সভা ছিল, সমাবেশ ছিল, এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আমরা শুধু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হবে, দোয়া মাহফিল করা হবে মসজিদে মন্দিরে, হ্যাঁ, আর হচ্ছে যেদিন যে সময় মানে সবচাইতে সৌভাগ্য হচ্ছে ধরেন 1920 সালের 17ই মার্চ যে দিনটিতে মঙ্গলবারের দিন গত রাত 8টায় উনি জন্মগ্রহণ করেন এবং 100 বছর পরে কিন্তু সেই মঙ্গলবারই পড়েছেন, এবার কিন্তু সেই মঙ্গলবারই পড়েছেন, এবং 17ই মার্চ মঙ্গলবার রাত 8টায় আমরা একে টাইমে আমরা সারা বাংলাদেশে আলোকসজ্জা করে পার্টি অফিসে, শুধু পার্টি অফিসে আমরা একটি অনুষ্ঠান করব এবং ছোট আকারে। তাহলে দেখেন আমরা কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে এই কথা বলেছি। আমাদের দলের সাধারণ সম্পাদক কেন বলেছেন রাজনীতি করার, কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব একটি কথা বলেছিলেন, সেই কথার আলোকেই যে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে করোনা ভাইরাস, এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ হয়েছিল, আপনি সেটা ভিডিও পোস্টে দেখলে, যার ফলে বলেছেন যে করোনা ভাইরাস নিয়ে ওই নিয়ে রাজনীতি করা, এটা ধরেন শুধু বাংলাদেশে না, এটা তো বিশ্বে মহামারী আকারে দেখা গিয়েছেন, এবং ধরেন উন্নত দেশগুলো আজকে কানাডার প্রধানমন্ত্রী রিস্টি সে আক্রান্ত হয়েছে, আমি পরে নিয়ে নিন এক মিনিট,
আমি এক মিনিট বলে দিই, ওনাকে দেখতে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী গেল না, প্রধানমন্ত্রী গেল, তো উনি কি ভাইরাস আক্রান্ত যার ভয়ে কেউ যাচ্ছে না? না না, উনি বিদেশেতে চিকিৎসা করে আসছে। হ্যাঁ, আপনি গেছিলেন? না না, আমি ভাই আমি সব মন্ত্রীদের দেখতে যাই না, আমি অনলাইনে বলতেছি। আচ্ছা গুড, আমি সব আমিও যাই নাই, আমি সব মন্ত্রীদের দেখতে যাই না। প্রধানমন্ত্রী কোনো মন্ত্রী সিরিয়াস অবস্থা নালি যায় না, প্রধানমন্ত্রী ব্যস্ত, এমনি খোঁজ খবর নেয়, উনি হয়তো টেলিফোনে খোঁজ খবর নেয়, তার পরিবারের খোঁজ খবর নেয়, নেত্রী আমাদের নেত্রী নেয়, কিন্তু অনেক সময় উনি যায় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি অবশ্য তার আরোগ্য কামনা করি, দলের তরফ থেকে আমি তার আরোগ্য কামনা করি, মানুষ হিসেবে মুসলমান হিসেবে অপরের কল্যাণ। যেটা হচ্ছে যে আজকে দেখেন যুক্তরাজ্যের কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, সেও আক্রান্ত হয়েছে, ইরানে অনেক ধর্মীয় নেতা মারা গেছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট আক্রান্ত হয়েছে, আমি অনলাইনে দেখি, ইরানের ভাইস প্রেসিডেন্ট আক্রান্ত হয়েছে, খামেনির উপদেষ্টা, হ্যাঁ, তারপর অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট, আমি এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত হয়েছেন, আপনি সিঙ্গাপুর সবচেয়ে উন্নত দেশ। কয়েকজন দর্শক আছেন, আমি একটু ফোন নিয়ে নিই, ঠিক আছে, ফোন নিয়ে এসে ফিরব। আমাদের সঙ্গে দর্শক আছেন, কারা যুক্ত হয়েছেন আজ, আপনাদের পরিচয় দিন এবং প্রশ্ন করুন। বলেন, জি, হ্যাঁ, সুপ্রিয় দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কামরুজ্জামান লাবলু, নাটোরের লালপুর থেকে বলছি। জি বলেন। বলেন, আমার প্রশ্নটা কামাল ভাইয়ের কাছে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন একটি রোল মডেল, সেই হিসাবে আজকে 5-6 দিন হলো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশ, একটি মানুষেরও মৃত্যু হয়নি। করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল সৃষ্টি করতে পারবেন কিনা তার সরকার? আর রিপন ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন, রিপন ভাইয়ের কাছে প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধু শতবার্ষিকী পালন করার জন্য আনুষ্ঠানিক ভাবে কোন সমাবেশ সমস্ত প্রোগ্রাম গুলো স্থগিত করেছে আওয়ামী লীগ সরকার, সেই স্থগিত করার কারণে বিএনপি থেকে ধন্যবাদ পাওয়ার মতন কাজ আওয়ামী লীগ করছে কিনা? আচ্ছা, বিএনপি ধন্যবাদ দেবে কিনা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কেউ? জি, আব্দুল হাসান বলছিলাম। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। মন্ডল বলছিলাম। শুনতে পাচ্ছি না। আমার প্রশ্ন কামাল ভাইয়ের কাছে, যে সারা বাংলাদেশে করোনা ভাইরাসে আমরা গ্রামের মানুষ আতঙ্কিত, আমাদের 3 জন রোগীর মধ্যে 2 জন সুস্থ হয়েছে, কোন ওষুধ দ্বারা সুস্থ হয়েছে এটা আমরা জানি না। তা আমার প্রশ্ন ওনার কাছে, যে এই করোনা ভাইরাস নিয়ে আপনারা পাল্টাপাল্টি কথাবার্তা না বলে, আপনাদের দল যেহেতু ক্ষমতায় আছে, আপনারা বিএনপিকে আমন্ত্রণ জানাইয়া জাতীয় ঐক্যের ভিত্তিতে এই করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য কোনো পদক্ষেপ নেবেন কিনা? আচ্ছা জি, জাতীয় ঐক্যের ডাক দিবে কিনা আওয়ামী লীগ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছে। আর কেউ আছেন? আর কোনো দর্শক নেই আমাদের কাছে। জনাব রহিন হোসেন প্রিন্স, দুদলের কথা শুনলাম, কিন্তু এখনো পর্যন্ত করোনা নিয়ে রাজনীতি দেব না আমরা একটু, আমি আসবো একটু ওনার কথা শুনে, আমি আপনার কাছে অবশ্যই আসবো। করোনা নিয়ে রাজনৈতিক তর্কযুদ্ধে আমরা সিপিবিকে এখনো দেখি নাই, কিন্তু যে দর্শক আমাদেরকে প্রশ্ন করলেন যে একটি জাতীয় ঐক্য দরকার এখন রাজনৈতিক দলগুলোর ভিতরে এই করোনার প্রাদুর্ভাব ঠেকানোর জন্যে, আপনি কি তার এই বক্তব্যের সঙ্গে একমত? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমরা কখনোই মনে করি না যে এই ধরনের ঘটনায় তর্কযুদ্ধ জরুরি, কর্তব্য দায়িত্ব পালন করা জরুরি, এবং এই ঘটনা শোনার সাথে সাথে, যেহেতু আমরা তো বিশেষজ্ঞ আগে নই, আমাদেরটা নির্ভর করতে হয় আমাদের দেশে যে ডাক্তার ভাইয়েরা আছেন, বিশেষজ্ঞ যারা, আমাদেরও নিজস্ব যারা এই ধরনের কাজ করেন তাদের উপরে, এবং আমরা প্রধানত এই ধরনের কাজকর্মের মধ্যে প্রথমে আমরা যাদের কাজের কথা বলি, এটা বলতেও হয় না, তারা করেন, আমাদের ডাক্তার ভাইয়েরা এবং বিশেষ করে আমাদের ছাত্র যুব এই সংগঠনগুলো, এবং নিশ্চয়ই হয়তো প্রচার মিডিয়াতে অত আসে না, আপনারা দেখবেন আজ থেকে বেশ আগে থেকে আমাদের এই যে অর্গানাইজেশনগুলোর কথা বললাম, তারা তাদের সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করছে, এটি একটা দিক। 2 নম্বর হচ্ছে এইখানে রাজনীতিতে যে আলোচনাটা ইতিমধ্যে এটা আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে জনসমাবেশ না করা বা যে ধরনের কথা বলেছে, এইসব বিবেচনা করে আমরা আমাদের কর্মসূচি ইতিমধ্যে কাটসেট করেছি। আমাদের বিভিন্ন জায়গায় বিভাগীয় সমাবেশ চলছিল, ঢাকায় কিন্তু 20 তারিখে আমাদের একটা সমাবেশ নির্ধারিত ছিল, আবেদন করো, সে বিষয়ে আমাদের ভাবনা চিন্তা চলছে। অর্থাৎ আমি এটুকু বলতে চাচ্ছি যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দায়িত্ব সেরাচরণ করছি, এটি একটা কথা। 2 নম্বর কথা, এই যে করোনা রাজনীতি আপনি যে শিরোনাম করলেন, আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু এইটাই দেখেন বাংলাদেশে একটা অনিবার্য হয়ে গেছে, কিছু একটা হলেই যেন এখানে আওয়ামী লীগ আর বিএনপি তার পাল্টাপাল্টিটাই প্রধান হয়ে যায়, তা সেইটা আমার মনে হয় এটা কেউ প্রত্যাশা করে না। যে আপনি কথা বললেন ওই যে
যে দর্শক ভাইয়ের কথা বললেন, অ্যাকচুয়ালি মানুষের প্রত্যাশা তো সেই জায়গায় হয় যখন এ ধরনের একটা সংকটে পড়ি। এবার আসি আপনি যে সংকট নিয়ে আমরা এবার আলোচনা করছি বা যেটা সামনে আসলো। হ্যাঁ, প্রথমে হয়তো যখন চীন এটা নিয়ে নানাভাবে হয়েছে, এটা আজকে তো তথ্যপাত্র নানা আসছে যে চীন কি যথাসময় কেন বললো না, আরও আগে থেকে হয়তো হয়েছিল কিনা। আবার দেখলাম চীনের আজকে তার একটা ফেসবুক পেজে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক ব্যক্তি, তিনি এটি আমেরিকান কি বলে যে ডোমিনেশনের কথা বলছে, আমেরিকান আর্মি থেকে আনার কথা বলছে, কিন্তু অফিসিয়ালি এখন আমি দেখিনি। অর্থাৎ নানা কথা হচ্ছে, এই কোনো কথার দিকে আমার মনে হয় এখন যাওয়ার সুযোগ নাই, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে একটা বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে। এবং আমি আসার আগে একটা দেখলাম জার্মানের চ্যান্সেলর, তিনি বলছেন যে তার দেশে 70% মানুষ আক্রান্ত, গতকালকে বলেছেন পারে 70% আক্রান্ত হতে পারে। তাহলে আমার বিবেচনায় এই গুরুত্ব দিয়ে যদি বিবেচনা করি, হ্যাঁ বাংলাদেশ সেই সব করলে একটা ভালো অবস্থানে আসি। ভালো অবস্থানের নানা কারণের মধ্যে একটা দেখেন যে আমরা, এটা আমি বলছি যে লেম্যান হিসাবে সাধারণভাবে কি দেখলাম যে এইটা হচ্ছে বিদেশ থেকে যারা আসে এইটাই আমাদের, কিন্তু একটা তথ্য দেখলাম গত অক্টোবরের পর থেকে এখানে প্রায় 500,000 উপরে এসেছে বাঙালিদের স্বভাবের মধ্যে, এটা কিন্তু আছে যে অনেক সময় আমার কিছু হলে অনেক সময় নিজেরাও একটু চেপে যায়, না কিছু হয়নি এরকমের একটা। কিন্তু সরকারের দিক থেকে প্রশ্নটা আসে এইখানে একটা দায়িত্বশীল আচরণের কাজটা। এবং প্রথম দিকে আমার কাছে যা মনে হয় দেখবেন যে হয়তো স্বাস্থ্য বিভাগ যেমন বলছে, কিন্তু আমাদের উপরের দিক থেকে এটা একটা চল হয়ে দাঁড়িয়েছে, যারা ক্ষমতা থাকে এভরিথিং ইজ ওকে, আর একটা প্রধান বাইরে যারা কিছুই হচ্ছে না, এরকম একটা জায়গায় থাকে। কিন্তু আমি মনে করি সেই পথ অতিক্রম এক করে এখন যেখানে চলে এসেছি আমরা, সেইখানে আরও দায়িত্বশীল আচরণ জরুরি। নিঃসন্দেহে এটা একটা ভালো খবর যে তিনজনের কথা বলা হলো, তাদের হয়তো প্রাথমিক পর্যায়ে ছিল, এখানে একজন মন্ত্রীর কথা হলো, সেটাও ওনারা যেটা বলেছেন সেটাও যে করোনার নাকি একটা খুবই ছোট এবং নরমাল, সাতটি ফ্যামিলি আছে, হ্যাঁ সেই 7 নম্বর হলো এটি কোভিড-19। আমি বলছি যে সেটা হয়তো ভালো খবর, কিন্তু এই ভালো খবর তো শেষ খবর না। ভালো খবর হয়তো বাংলাদেশের জন্য এইটাই যে আমাদের যে ডেমোগ্রাফিক্যাল পজিশন, অর্থাৎ বয়স, সে অনুযায়ী আমাদের তরুণ প্রজন্মের সংখ্যা বেশি, আমাদের বয়স্ক প্রজন্ম কম, কারণ এটার মৃত্যুর হার, কাদের অ্যাটাক করে, প্রতিরোধ ক্ষমতা, এইগুলো আমরা দেখেছি। সুতরাং সেই জায়গায় তো ভালো আছে। কিন্তু আমি মনে করি যে এই জায়গাটাকে ধরে যেমন করোনাকে মোকাবেলা করার জন্য জাতীয় ঐক্য দরকার, সেইখানে কতগুলো শিক্ষা আমাদের সামনে চলে আসলো। তার ছোট ছোট করে যদি বলি, যেমন ধরেন এই ধরনের একটা জিনিস আসলে আমাদের চিকিৎসা শাস্ত্রের জ্ঞান আরও বেশি উন্নত করা দরকার, তার মানে আমাদের সিলেবাস ক্লাসগুলো ঢেলে সাজানোর বিষয় আছে কিনা দেখার ব্যাপার। আমাদের আছে যে এই ধরনের মেশিনারিজ একটা ঘটনার পরে যে আমাদের উন্নত মেশিনারি জায়গায় আমরা আনতে পারি কিনা, আমরা জানি এর কোনো রেমেডি নাই, তাহলে সেই ধরনেরও গবেষণা নিজস্ব করতে পারি কিনা। কিন্তু বাংলাদেশে তো আমাদের ICTDRB অনেক করেছে, আমাদের এই যে কি বলে যে নিজেরা যদি আমাদের যখন কি বলে যে এই যে পাতলা পায়খানা সহ নানা ঘটনায় তো তারা এই ধরনের করতে পেরেছে, সুতরাং আমরা আমাদের এই জায়গাগুলো করতে পারি কিনা। আমি বলছি যে সেই ধরনের গবেষণার জায়গাগুলো থেকে আমরা উন্নত করার জায়গায় যাওয়ার চিন্তাটা করা দরকার। আমাদের চিন্তা করার কথা আর একটা কোথায় দরকার, ধরুন এই ধরনের একটা ঘটনায় আমাদের দেশের অর্থনীতি তার উপরে যে প্রভাব পড়বে, কারণ আজকে একটা এটা দেখলাম যে এইখানে আমরা যত কথাই বলি না কেন এটা খুব ভালো খবরের ব্যাপার না, যে গার্মেন্টস, আমরা জানি যে আমাদের কৃষি গার্মেন্টস এবং হচ্ছে বৈদেশিক যারা যায় রেমিটেন্স প্রধান, সেই গার্মেন্টসের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি বললেন বিদেশ নাকি তাকে বলছে, ইতিমধ্যে তো কিছু শিপমেন্ট টিপমেন্ট তো কমে গেছে জানি, উনি আজকে জানালেন যেটা যারা আমাদেরকে নেন তারা বলছেন তোমরা উৎপাদন কমিয়ে দাও, তার মানে আমাদের পরিবেশ পরিস্থিতি এইরকম একটা জায়গায় মোকাবেলা। তাহলে আমাকে একটা হচ্ছে স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য ঠিক রাখা, মানুষের জীবন ঠিক রাখার কাজ, একইভাবে যাতে করে এই ধরনের একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা না পড়ি তার জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। আর অবশ্যই এই ধরনের সংকট মোকাবেলায় যেখানে কিন্তু আমাদের বিশেষায়িত জ্ঞান নাই, আমাদের শুধু না সারা দুনিয়ার নাই, তাহলে আমরা যদি এখানে রাজনীতির পাল্টাপাল্টিতে প্রধান থাকি এর থেকে দুঃখজনক ঘটনা তো আর কিছু হবে না। সুতরাং এই যে একটা ঐক্যবদ্ধভাবেই সবাইকে নিয়ে আসা দরকার, তার জন্য একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড থাকা দরকার। কি ঐক্যবদ্ধতা আমি সেটা একটু আসছে এটা বললাম যে আমি না এটা একটা মডেল চাচ্ছেন কিভাবে কথা বলবেন কিছুই না, যেটা যিনি গভর্নমেন্টে থাকবেন তাহলে তিনি যে প্রোগ্রামগুলো করছেন তাহলে পুরো জনগণকে সম্পৃক্ত করা দরকার, সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত, আগে জনগণকে সম্পৃক্ত করার প্রশ্ন আসলে তখন তো অটোমেটিক্যালি রাজনৈতিক দল এবং অন্য থাকা দরকার। এবং লাস্টে যে শব্দটা বললাম, আপনার একটা ডেমোক্রেটিক আবরণ দরকার, ডেমোক্রেটিক আবরণ এবং পজিশন না থাকলে কিন্তু আপনি ইচ্ছা করলে এই সম্পৃক্ততা করতে পারবেন না। সুতরাং একটা গণতান্ত্রিক পরিবেশে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে আমরা এই সংকট মোকাবেলায় যেতে এগিয়ে যেতে পারি, সেটি আমাদের প্রধান কাজ হবে। আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর আসাদুজ্জামান রিপন, একজন দর্শক বলেছেন যে এই দুর্যোগের সময়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান কাটছাট করেছে, বিএনপিকে ধন্যবাদ দেবে, মানে বিএনপিও তার প্রোগ্রাম কাটছাট করেছে, এটা সরকার এই যে কথাটা বলি না, উনি জানতে চান বিএনপি ধন্যবাদ দেবে কিনা। একদম তারকা প্রশ্নকারী, বিভিন্ন চ্যানেলে বলি প্রশ্ন করেন, কামরুজ্জামান লাভলু না বাবলু নাটোর থেকে তারকা প্রশ্নকারী স্টার, তো মানে
তারকা পলিটিশিয়ান তারকা ইয়ে থাকেন উনি একজন তারকাই। তো দেখ যেটা বলছিলাম আপনার, তো সেটা হচ্ছে যে আপনার এই যে ঐক্যমতের কথাটা উনি বলছিলেন, আমাদের দেশে এটা কথায় কথায় দেখবেন সব ব্যাপারটা ঐক্যমত হইতে হবে, আরে মহামুশকিল। আপনার চিকিৎসার জন্য কি ঐক্যমতের ব্যাপার আছে, প্রিপেয়ারনেসের জন্য কি ঐক্যমতের ব্যাপার আছে, অ্যাকশন প্ল্যানের জন্য আপনার কি ঐক্যমতের ব্যাপার আছে? ইট ইজ দ্য পলিসি অফ দ্য গভর্নমেন্ট। যেমন আপনি মনে করেন আছে করোনা ভাইরাসের যে একটা প্রাদুর্ভাব হলো বা আমেরিকায় পর্যন্ত আজকে আপনার ইয়ের মানে ওয়াহিওতে স্টেটে সেখানে 100,000 লোক আক্রান্ত হয়ে গেছে, মানে 1% 1,10,000 মতো তাদের মানে জনসংখ্যা স্টেটের, সেখানে 100,000 লোক অলরেডি আক্রান্ত। এখন ওখানকার গভর্নমেন্ট, ওখানকার স্বাস্থ্য বিভাগ তারা কতগুলো পলিসি নিচ্ছেন, তাই না? এখন পলিসি নেওয়ার ক্ষেত্রে সেখানে ওখানকার অপোজিশন পার্টির যদি ধরুন ওই রাজ্য যদি ডেমোক্রেটিক পার্টি পাওয়ারে থাকে তাহলে রিপাবলিকানদের নিয়ে কি কিছু করার আছে? নাই। বিষয়টা হচ্ছে ওখানকার স্বাস্থ্য বিভাগ কাজ করবে, সেখানে যদি ওই রিপাবলিক অন্য দলের মধ্যে যদি কোনো বিশেষজ্ঞ থাকেন তারা বিশেষজ্ঞ পর্যায়ের মন্তব্য মতামত দিতে পারেন, বা ওইখানকার গভর্নমেন্ট বলতে পারে যে আমরা আমাদের এই প্রস্তুতি আছে, তোমাদের অন্য কোনো মানে কোনো এক্সপার্ট কোনো অপিনিয়ন আছে ইত্যাদি। কিন্তু আমাদের দেশে এটা তো ভাই মানে বন্যা মোকাবেলা না, এটা রিলিফ অপারেশন না, যে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে সিপিপি মিলে কম্বল সিরা নিয়ে যাওয়ার ব্যাপার আছে, করোনা সামলাবার জন্য ঐক্যমতের কি আছে? বিষয়টা হচ্ছে এখানে গভর্নমেন্ট কাজ করবে, মূলত গভর্নমেন্ট কাজ করবেন, গভর্নমেন্টের কাজটা যাতে স্মুথলি হয়, অন্য কেউ যাতে প্রতিবন্ধকতা তৈরি না করে। যেমন আপনাকে বলতে চাচ্ছি, গভর্নমেন্ট বলেছেন অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান বলেছেন যে আপনার জনসমাগম করবেন না, এখন বিরোধী দলের বা অন্যদের দায়িত্বটাকে এটা ফলো করা, এটাই হচ্ছে ঐক্যমত। ঠিক আছে, কারেক্ট, এটি হচ্ছে ঐক্যমত। সেটি অন্য কোনো আপনার কথায় কথা সব ঐক্যমত, ঐক্যমতের একটা মানে পান্তাবাতের মতো একটা কথা চালু হয়ে গেছে, সব কিছু ঐক্যমত। হোয়াট ইজ ঐক্যমত? এখন কত গভর্নমেন্ট বলছেন যে আপনারা ইয়ে করবেন, কি বলে ঘরে বসে থাকবেন, হোম কোয়ারেন্টাইনের কথা বলছেন, ইয়েস উই শুড ফলো ইট, আমার কিন্তু ভিন্ন মত করার কোনো স্কোপ নাই, তাই না? তো আমার আমি মনে করি যে ঐক্যমত হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের এই যে রোগ প্রতিরোধের ব্যাপারে বা স্টেপগুলোর ব্যাপারে আমি একমত পোষণ করছি কিনা, অথবা যদি আমি একমত পোষণ না করি তাহলে আমার ফার্দার অন্য কোনো অপিনিয়ন আছে কিনা। উনি যেটা বলেন যে ওবায়দুল কাদের মূল বিতর্কটা যেখান থেকে শুরু হলো সেটা হচ্ছে যে বিদেশ থেকে আমাদের ওনার স্টেটমেন্ট, উনি যেই পরিসংখ্যান দিলেন অ্যারাউন্ড 5 লাখ আমাদের মানে প্রবাসী তারা বাংলাদেশে এসেছেন, এর মধ্যে মিনওয়াইল এসেছেন, এবং মূলত তারা কী দিয়ে কোন দিক দিয়ে আসেন, আকাশপথ দিয়ে আসেন বেশিরভাগ, অন্যান্য পর্যটকদের ব্যাপার আছে, টেম্পোরারি পর্যটক আশেপাশে গেছেন ফেরত আসছেন, পাটিল আমি ইন্ডিয়ার কথা বলতে চাচ্ছি মানে ইয়ে ল্যান্ড বর্ডারে, বাট মেজরিটি তো আপনার আকাশপথে। আকাশপথে সারা পৃথিবীতে যেটা হচ্ছে, আসলে ওরা কী করে, আপনার একটা স্ক্রিনিং করে, আগে যেই 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কথা বলা হলো তারা কিন্তু কেউ বিমানবন্দরে স্ক্রিনে কিন্তু তারা ইয়ে হননি, চিহ্নিত হননি, তারা ভলান্টারিলি রিপোর্ট করেছেন যে আমার এই শরীর, আমার এই অবস্থা, আমি এরকম ফিল করছি, তখন তাদেরকে মানে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। এইখানে হচ্ছে সরকার বলছি সরকারের ব্যর্থতার কথাটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিমানবন্দরে অথবা যেখানে অ্যারাইভাল স্পটগুলোতে সেখানে আমাদের প্রস্তুতি ছিল না। ডিসেম্বর যখন চালু হলো আপনি দেখবেন টিভিতে আপনারা দেখেছেন যে তাদের কপাল ছুঁয়ে মানে জ্বর আছে কিনা এগুলো মাপতো ইত্যাদি নানান ধরনের মানে মিনিমাম প্রাইমারি এক্সাম ছিল, আমাদের তো তখন একটা প্রিপারেশন দরকার ছিল। আপনি একটু আগে অনুষ্ঠান শুরু আগে হাত পরিচ্ছন্ন করলেন এক্সিসল দিয়ে, তাই না? এখন এটা বাজারে দুর্মূল হয়ে গেলো, আমাদের মন্ত্রী বলেন যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, পিয়াজালের ব্যবস্থা নেওয়া যায় নাই, আপনার মাস্ক কালার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন কেমনি, আপনি এক্সিসলের ব্যবস্থা নেবেন কেমনি? বিষয়টা আমার প্রিপেয়ারনেস নেই। যখন এরকম ধরনের চীনে যখন ঘটনাটা ঘটলো, অন্য জায়গায় যখন ছড়াচ্ছিল, তখনই সরকার উচিত ছিল, স্বাস্থ্যমন্ত্রী উচিত ছিল যে সমস্ত কোম্পানিগুলো এক্সিসল টাইপের এই ধরনের যারা ডিসইনফেক্টেড আইটেম প্রোডাক্ট তৈরি করে, যারা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে, তাদেরকে বলা উচিত ছিল উৎপাদন বাড়িয়ে দাও, যে যারা মাস্ক তৈরি করে বলা উচিত ছিল মাস্ক বাড়িয়ে দাও, তাই না? এইগুলো হচ্ছে প্রিপেয়ারনেস। আমি এই কথাটা বলেছি সরকারের প্রিপেয়ারনেস, অ্যাকশন প্ল্যান আর প্রিভেন্টিভ। আমি একটু এই প্রশ্ন, এই জিনিসগুলো অবশ্যই সরকারের কিছুটা সংকট ছিল যার জন্য সরকারকে মোকাবেলা করতে পারেনি। আর যে যাদের চিহ্নিত করার কথা বলা হয়েছে তারা আদৌ স্ক্রিন আউট না, ভলান্টারিলি কেম টু দ্য মানে। এই প্রসঙ্গে আমি একটু জনাব এস এম কামাল হোসেনের ইয়েতে যাব। আমরা শুনেছি যে বাংলাদেশের কারখানাগুলোতে ব্যাপক পরিমাণে উৎপাদন শুরু হয়েছে, তারা বিমানযোগে কাঁচামাল এনেছে, দু একদিনের মধ্যেই হয়তো এগুলো বিমানই তো বন্ধ হয়ে গেছে, এগুলো মানে চলছে না, বাংলাদেশ বিমান আসতে দেন ওই জায়গায় বিমান বাজারে পাওয়া যাবে নাকি? কিন্তু জনাব এস এম কামাল হোসেন, এখন প্রশ্ন হলো যে হ্যাঁ, এখানে তো সরকারের কিছু করার ছিল, বাজার থেকে হুট করেই যে হাতের জীবাণুনাশক ডিসেম্বরের ঘটনা, মাস্কের দাম বেড়ে গেল, বাজারে মাস্ক পাওয়া গেল না, বাজারের উপরে নিশ্চয়ই সরকারের একটি নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। আপনার ধন্যবাদ। যেটা মানে বিমান বন্দর দিয়ে যারা আসেন
এখানে কিন্তু মেশিন ছিল একটা জিনিস, আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি যেটা শুনেছি বিশেষজ্ঞদের, কেউ যদি বিমানে ওঠার সময় প্যারাসিটামল খেয়ে ওঠে তার কিন্তু এটা ধরা পড়বে না। হ্যাঁ, যে মেশিন বিমানবন্দরে থাকবে প্যারাসিটামল খেয়ে আসবে, সে শুধু জ্বর মাপে, সে দেখবে যে জ্বর আছে কিনা। প্যারাসিটামল খেয়ে উঠলে, প্যারাসিটামল খেয়ে উঠলে কিন্তু এত চালাক, পকেটে প্যারাসিটামল থাকে সবসময়? না না, প্যারাসিটামল খেয়ে যদি কেউ ওঠে, কারণ গা যদি গরম হয়, এত চালাক, হ্যাঁ গরম যদি হয় তাহলে প্যারাসিটামল খেয়ে উঠলে কিন্তু ওইটা না। আমি কিন্তু বিশেষজ্ঞ না, এটা বিশেষজ্ঞের হতে পারে সব টেম্পারেচার, সেই ক্ষেত্রে কিন্তু ছিল, কিন্তু এইগুলো ধরা পড়েনি। আর যেটা হচ্ছে দেখেন, বাংলাদেশ তো কেবল উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এখানে একটা উন্নত দেশগুলো, ছোট্ট একটা তথ্য দিই আপনাকে এর মাঝে, যে প্রথম আলোর কিছুক্ষণ আগের খবর যে চাঁদপুরে 608 জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে, তারা সবাই বিদেশ ফেরত। হ্যাঁ, এটা হইতে পারে, নট অনলি চাঁদপুর, আমি আমি তো চাঁদপুর না, আমি আপনার সারা দেশে কুরুলে, না না না, আমি 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 আপনার বলি যে মানে গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে যারা এই পর্যন্ত বিদেশ থেকে আসছে তাদেরকে এই পরীক্ষার আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে এই তিনজন ধরার পর এই তিনজন কার কার সাথে দেখা করেছেন, কোন কোন বাসায় গিয়েছেন, তাদেরকে আইনে কিন্তু পরীক্ষা করানো হয়েছে। জি, গভর্নমেন্ট কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। পরীক্ষা কি সহজলভ্য? না, সহজলভ্য মানে এটা তো এই আমি যেটা জানি যে আইসিডিআর এর পরিচালক উনি বলেছেন যে আমরা আমাদের লোক দিয়ে ওইটা আমরা পরীক্ষা করবো, তার আসাও লাগবে না। যদি ফোন করে হটলাইনে বলে তাদের আইসিডিআর আসা লাগবে না, আমরা যাই তাদেরকে পরীক্ষা করবো। আর আবার একবার প্রশ্ন করেছিলেন যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল, বাংলাদেশ, হ্যাঁ দুর্যোগ মোকাবেলায়, প্রতিটি দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যিনি ইতিমধ্যে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের মানে উনি দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। এখন আমি যতগুলো রোল মডেল হবে কিনা, আমি মনে করি উনি, ওনার যে আন্তরিকতা, ওনার দেশপ্রেম, মানুষের প্রতি ওনার যা আস্থা, ভালোবাসা, আমি মনে করি যে ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব, আমরা বিশ্বাস করি। কারণ আমাদের যে প্রস্তুতি আছে, বিশেষজ্ঞদের যেভাবে প্রস্তুতি, তাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। এবং ধরেন উন্নত দেশগুলো তো কিন্তু হচ্ছে, আমি আমার শুরুতে কিছু কথা বলছিলাম, উন্নত দেশের স্বাস্থ্যমন্ত্রীরা আক্রান্ত হয়ে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত হয়েছে, সিঙ্গাপুর সবচেয়ে উন্নত, আমাদের দেশের অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত, ওই তো উন্নত চিকিৎসার জন্য আমরা সিঙ্গাপুরে যাই, সেই সিঙ্গাপুরে কিন্তু আক্রান্তে কয়েকজন মারা গিয়েছে। তারপরেও আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের বিশেষজ্ঞরা, জনগণকে সচেতনতা গড়ে তোলার জন্য আমরা যেটা কাজ করবো, মানুষের ভিতরে আমাদের হচ্ছে গণসচেতনতা গড়ে তোলা। আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের কিন্তু এই রোগ, ধরেন এই যে বন্যা হলে আমরা যে মানুষের পাশে দাঁড়াতাম, একটা কম্বল নিয়ে, একটা কাপড় নিয়ে, একটা লুঙ্গি নিয়ে দাঁড়াইতে পারতাম, চিড়ে মুড়ি নিয়ে দাঁড়াইতে পারতাম, ওরসেলাইন নিয়ে, হ্যাঁ ওরসেলাইন নিয়ে। এইখানে তো আর আপনি যেটা বলছেন এই যে দেখেন আপনার কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাস্টার দিয়ে কিন্তু সব জায়গা অভিযান শুরু হয়েছে এবং বলা হয়েছে আপনি কি করবেন, একজন ব্যবসায়ী তার দোকানে রেখে যে বলে নাই, তারপরে সেখানে কয়েকশো ই পাওয়া গিয়েছে, এটা তো সরকার উদ্যোগ নিচ্ছে। আমি মনে করি আমাদের এই দায়িত্বটা আছে, আমরা যারা রাজনৈতিক কর্মী, দলমত নির্বিশেষে যে, এবং যারা এই যে ওষুধের ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমাদেরও সতর্ক করা, সচেতনতা গড়ে তোলা, যে ভাই এই দুঃসময়, এই দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়া, ব্যবসা না করে। এখানে চিকিৎসার একটি বিষয় আছে, জনস্বাস্থ্যের বিষয় আছে, কিন্তু তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলো একদমই রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। এই যেমন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, এবং এই যে যারা দেশে বাইরে আছে, বাংলাদেশে যারা ফিরে আসছে তাদেরকে কীভাবে কোয়ারেন্টাইন করা হবে, কতটুকু তাদেরকে কঠোরভাবে রাখা হবে, এসব নিশ্চয়ই রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এবং রাজনৈতিক কতটুকু রাখা হবে এটা বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সেইভাবে মতামত দেওয়া হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে যে আপনারা এইভাবে চলাফেরা করবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, হ্যাঁ আমাদের দেশে কিন্তু এখনও ওইভাবে দেখা যায়নি, হয়তো এই কারণে শিক্ষা প্রতিষ্ঠান এমনিই কিন্তু আপনার পহেরাপলি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে, পরীক্ষা শুরু হচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হচ্ছে, হয়তো
সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ে আরো অ্যাসেম্বলি হবে আরো বেশি, বাবা মা যাবে পরীক্ষা দিতে, পরীক্ষা তো এই পরীক্ষাতে এই মতে বন্ধ করা যাবে না। যদি দেখা যায় যে এই মানে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাহলে হয়তো গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেবে, তখন পরীক্ষা বন্ধ করে দিতে পারে। এখন আল্লাহর রহমতে সব কিছু নিয়ন্ত্রণে আছে, যার ফলে হয়তো সরকার সিদ্ধান্ত নিচ্ছে না, শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অভিভাবকদের মনে এক ধরনের উৎকণ্ঠা আছে, সারা দেশের উৎকণ্ঠা আছে, খালি অভিভাবকদের না। আমি আপনার বলি, শিক্ষা প্রতিষ্ঠানে যে ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের ভিতর না, সারা বাংলাদেশের, একেবারে সারা বাংলাদেশ উৎকণ্ঠায় আছে, সারা বাংলাদেশ আতঙ্কগ্রস্ত আছে। এটা স্বাভাবিক, কারণ সারা বিশ্বে উন্নত দেশগুলোতে যেখানে পড়ে যাচ্ছে সেখানে আমাদের দেশে তো স্বাভাবিক। এখানে সতর্কতামূলকভাবে বন্ধ করে রেখে যদি পরিস্থিতি আর খারাপ না হয় তাহলে খুলে দেওয়ার সুযোগ আছে? না, আমরা এখন পর্যন্ত পরিস্থিতি খারাপ হয়নি। আমরা এই তিনজনের বাইরে, আপনি যেটা বললেন যে চাঁদপুরে 600 জন তাদেরকে বিদেশের থেকে আসছে, এখনও আল্লাহর রহমতে আমরা খারাপ অবস্থায় যাইনি, মানে আমার দেশে একজনও আল্লাহর রহমতে মারা যায়নি। তাহলে এই মুহূর্তে হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ করছে, হয়তো আমি একটা এরকম অবস্থা একটু অবনতির দিকে অবশ্যই বন্ধ করি। আমি একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে উনি যেটি বলছেন যে সরলী প্রশ্ন, একটি সরলী প্রশ্ন রেখে যেতে চাই, ফিরে এসে আপনাদের কাছ থেকে জবাব নিব। ব্যবসায়ীদের পুঁজি হলো টাকা, তারা টাকা দিয়ে কারখানা করেন। রাজনৈতিক দলের পুঁজি হলো মানুষ, তারা মানুষের ভোটে সরকার গঠন করেন। তাহলে মূল পুঁজিকে রক্ষা করার জন্য সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবে না? এই পরিস্থিতিতে রাজনৈতিক দলের কোনো দায় নেই? বিরতির পর এই প্রশ্নের জবাব দেব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। অনেক উদ্যায় আছে। আবারও স্বাগত, আপনারা দেখছেন PSRM জনতন্ত্র গণতন্ত্র। যারা রহিন হোসেন প্রিন্স, তাহলে জনতা রাজনৈতিক দলের মূল পুঁজি, জনতার প্রতি রাজনৈতিক দলের দায় নেই? না, সেটাই তো আছে। এবং এইখানে যে আলোচনা আমরা শুধুমাত্র, এটা আমার বিবেচনায় যে নিঃসন্দেহে স্বাস্থ্য বিভাগ তার দায়িত্ব পালন করবে, কিন্তু আপনি দেখেন বাংলাদেশের মতো দেশে বা যে বাস্তবতা, এখানে রাজনৈতিক সিদ্ধান্তটাই প্রধান হয়ে দাঁড়ায়। আপনি এখানে যেমন আলোচনা আসলো, আপনি অন্য দুইটা পরে একটা আলোচনা আসেন যে ব্যবসায়ী সিন্ডিকেট, আপনি রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছাড়াই ব্যবসায়ী সিন্ডিকেট তো আপনি ইনায় বিনয় এগুলো পারবেন না, আপনি ম্যাজিস্ট্রেট শেষ বেলায় পারবেন না। তাহলে এই প্রস্তুতিটা হলো না কেন প্রথম দিক থেকে? তাহলে এই প্রস্তুতিটা হলো না কেন আমাকে যদি বলেন, প্রথম হচ্ছে জিনিসটাকে একটু ওভারলুক করা হয়েছে। আবার দেখেন পাল্টাপাল্টি, ওই যে বললাম সরকারি দল একরকম বলে, বিএনপির পক্ষ থেকে একরকম, প্রধানটা চলে গেছে সেইখানে, আপনি প্রধান চিন্তাটা এই জায়গাটা আমাদের অবজারভেশনটা দেন আমাকে। না, আপনার বিবেচনায় তাই, আমার বিবেচনাটা হচ্ছে পাল্টাপাল্টি, এটা আমি আগ্রহ বলেছি। তাহলে এই জায়গায় যাই, তাহলে আপনাকে প্রথম দিক থেকে উচিত ছিল যে এই ধরনের ঘটনার পরে আমার সব কিছু পর্যাপ্ত মজুদ নিশ্চিত করবো এবং জনগণের কাছেও নিশ্চিত করবো। যেমন প্রসঙ্গ করে হলে আপনি যে চাঁদপুরের উদাহরণ দিলেন, হ্যাঁ হয়তো বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা সাধারণভাবে হয়তো আশা করি না, কিন্তু বাইরের থেকে যারা আসছে তাদেরকে এই ধরনের আইসোলেশনের জায়গায় রাখতে হবে। কিন্তু চীন বা অন্যান্য জায়গায় যেটা পারে, তার একটা অন্যতম কারণটা কি, তার যে ডেমোক্রেটিক্যাল পজিশন, যেভাবে যেখানে থাকে আর কি, তারপরে খাবার পৌঁছে দেওয়া সহ এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে। তাহলে এই দায়িত্ব তখন কার থাকবে? আপনার সরকারের দায়িত্ব থাকবে না? থাকবে। তখন কিন্তু একটা বড় দায়িত্ব পড়বে আমার বিবেচনায় যে আমরা যারা আছি ওইখানে, খাবার পৌঁছানো না হোক অন্ততপক্ষে এক্ষেত্রে সচেতনতা গড়ে তোলার কাজ। অর্থাৎ এই ধরনের একটা সংকট মোকাবেলায় আমাদের সবাইকে কিন্তু একটা ঐক্যবদ্ধ প্রয়াসের জায়গায় যেতে হবে। রাজনীতিবিদরা যদি এই ধরনের একটা কাজ না করতে পারি তাহলে ফেল করবো। আরেকটা জায়গায় আমি আবার জোর দিয়ে বলতে চাই, যেটা আগেরবার একটু বলেছিলাম, যে এইরকম একটা ঘটনায় দেখবেন যে তাহলে মুনাফা লোভীরা, মুনাফাখোররা, যেটা আপনি ব্যবসায়ীদের কথা বলে দিয়েছেন, পুঁজি বিনিয়োগের কথাটা আপনি তুললেন, যেটা এটা কারেক্টলি বলেছেন, তারা তাদের সেই দায়িত্ব পালন করবে। তারা দায়িত্ব পালন মিন্স, এটা ভুল শব্দ বললাম, যে তারা তাই অপকর্মটা তারা করবে। তাহলে সেই অপকর্মের বিরুদ্ধে আমাদেরও কিন্তু যে জনগণকে যাতে আমরা একটু স্বাচ্ছন্দ্য দিতে পারি সেটা করতে হবে। সারা বিশ্বে যে সংকটে পড়বো সেই সংকটে যাতে আমাদের গরিব মানুষ সাফারার হবে, কিন্তু কি সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের টাকা পয়সা আছে তারা ঘরে ঘুমায় থাকলে কোনো অসুবিধা নেই, যাদের দিন আনি দিন খাই সেইখানে সংকটে পড়বে। আপনি সেই সংকট মোকাবেলায় যদি আমরা দায়িত্বশীল আচরণ রাজনীতিবিদরা না করতে পারি, তাহলে তো আমরা পুরো কি করবো যে আমরা এই সংকটকে আরো উৎসাহিত করলাম, সেটা যাতে না করি, সেটাই আমার মনে হয় একটা প্রধান কাজ আমাদের। ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট, তাহলে এই যে বাজার ঘাট চলাফেরা এসব স্বাভাবিক না থাকলে ভোগান্তি তো সাধারণ মানুষের বেশি হবে, সেটিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি বলবেন? রাইট, আপনি ঠিকই বলেছেন। তার আগে আমি আবার একটু অন্য একটা প্রসঙ্গ, অন্য আপনার প্রসঙ্গে আপনি আলোচনা করেছেন চাঁদপুরের কথা বলছেন, আসলে কিন্তু
শুধু চাঁদপুরের কথা উল্লেখ করেছেন, কিন্তু বাংলাদেশের 5 লক্ষ মানুষ শুধু চাঁদপুরের না, কিন্তু এই যে লোকগুলো এসেছেন বা এখন যারা স্ট্যান্ডার্ড হয়ে গেছেন, যারা আসতে পারছেন না, তাই না? এই 5 লক্ষ লোক কিন্তু আপনার এখন গভর্নমেন্টের প্রস্তুতি নেই বলেই গভর্নমেন্ট বলছেন যে হোম কোয়ারেন্টাইনে যেতে হবে। না, অনেকে তো আগে চলে এসেছে, আমি আমি 14 দিন পার হয়ে গেলে তো আর কোনো ভয় নেই। না না, হোম কোয়ারেন্টাইনটা কি, আপনি ঘরের মধ্যে থাকবেন, ঘরে করে রাখা, মানে এক ঘরে রাখা, ওখানে আপনার ওষুধ, ওখানে আপনার চিকিৎসা কেউ দেবে, এবং এটা WHO-র মানে অ্যাডভাইজার আছে গাইডলাইন অনুযায়ী, সেটা হচ্ছে যে আপনি দরজার ফাঁক দিয়ে আসবেন, তার সাথে মোলাকাত করবেন ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে কি যে ওই ঘরটিতে একটা প্রত্যন্ত অঞ্চল, আমাদের যারা মানে আমাদের যারা রেমিটেন্সের যোদ্ধা যারা, তারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও থাকেন, সবাই তো শহর অঞ্চলে থাকেন না, সেই অঞ্চলে একজন ডাক্তারও কিন্তু অ্যাভেলেবল না, এটাও কিন্তু এটাও বাস্তবতা। এখন যে হোম কোয়ারেন্টাইনের কথা বলে, হোম কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইনের ম্যানেজমেন্টটা কী, সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ডিটারমাইন করে নাই, বলে না যে দিস ইজ হোম কোয়ারেন্টাইন, এখানে এই করতে হবে, এখানে এই করতে হবে, এখানে এই করতে হবে। প্রিন্স যেটা বললেন ঠিক আছে, যে আপনার আপনার খাবার এইভাবে যাবে, আপনার ওষুধ এইভাবে যাবে, গাইডলাইন আছে এবং তাদের কর্মী আছে সব জেলায় জেলায়। আমি আপনাকে মানে খুব মানে দুঃখের সঙ্গে বলতে চাই, এই প্রস্তুতি নাই, এটা ঠিক কি না, এই তথ্যটা ঠিক, এই প্রস্তুতি মোটেও ঠিক নাই। কারণ এত ঘরে ঘরে হোম কোয়ারেন্টাইনের যদি একটা নির্দিষ্ট জায়গায় যদি থাকতো, মনে করেন জেলা লেভেলে, থানা লেভেলে, উপজেলা হসপিটালগুলোতে একটা যে সেন্টার ওয়াইজ থাকতো, তাহলে সেই জায়গায় জায়গায় যেয়ে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো কম বেশি সামর্থ্য অনুযায়ী করতে পারতো। কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা গ্রামের মধ্যে ওইখানে দুজন হোম কোয়ারেন্টাইন আছেন, ওখানে একজন হোম কোয়ারেন্টাইন, ইজ ইট পসিবল গভর্নমেন্টের প্রতিষ্ঠানের পক্ষে বাড়িতে 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 সার্ভিস প্রোভাইড করা, ইট ইজ অ্যাবসলিটলি ইম্পসিবল। কিন্তু গভর্নমেন্টের প্রিপেয়ারনেস না থাকার কারণে, গভর্নমেন্টের অ্যাকশন প্ল্যান না থাকার কারণে, প্রিভেন্টিভ মেজারের উইকনেসেস থাকার কারণে, এখন গতকালকে প্রধানমন্ত্রী বললেন, গতকালকে কিন্তু কথাটা উল্লেখ করলেন যে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে যেতে হবে, যে অনেকটা হচ্ছে এটা আমাদের যারা এসএল কামাল আছে তারা কি প্রস্তুত, মোটেই তো না। চিকিৎসক এবং নার্স তারাও তো এক ধরনের ঝুঁকির মধ্যে তাহলে পড়ে যায় না, ঝুঁকির ভিতরে তো চিকিৎসারা নার্সরা ঝুঁকির ভিতরে থাইকেই তো তাদের কাজ করতে হবে, তাদের তো দায়িত্ব এটা। আমাদের যেমন দায়িত্ব মানুষকে সচেতন করে গড়ে তোলা, আপনি যেটা বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দের কি দায়িত্ব নেই জনগণকে, দায়িত্ব আছে বলেই তো এই সরকার প্রধান তার সবচেয়ে ইমোশনের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তিনি বন্ধ করে দিছে। জনগণের কাছে উনি ওয়াদাবদ্ধ বলে, জনগণের প্রতি ওনার বিশ্বাস আস্থা আছে বলে, জনগণের প্রতি উনি নির্ভরশীল বলে, এবং ওনার দেশপ্রেম আছে বলে উনি মনে করেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর চাইতে বড় হচ্ছে জনগণ। এই কারণে উনি কিন্তু জন্মশতবার্ষিকীর কর্মসূচি কাটছাট করেছে। না, কাটছাটের সাথে আপনার জনগণ নিরাপত্তার কি সম্পর্ক? না না, কাটছাট করেছেন, সম্পর্ক তো আছেই, কাটছাট করেছেন। সেই কাটছাট করার ভিতরে উনি নিজে তদারকি করতেছেন। আপনি যেটা বললেন যে 14 দিন পার হয়ে গেলে যারা বিদেশ থেকে এসে আর ভয় থাকে না, তো 5 লাখ লোক আসছে এই পর্যন্ত, কিন্তু যারা 14 দিন আগে আসছে তাদেরকে এই যে জায়গা খবর পাওয়াচ্ছে সেইখানেই তাদেরকে এই হিসেবে রাখা যাবে না, এই হিসেবে রাখা যাবে না। এবং এখানে দেখছেন যে ICDR পরিচালক বারবার বলতেছে যে আমাদের হটলাইনে ফোন দিলে আমাদের টিম যে তাদেরকে সেখান থেকে তথ্য নিয়ে টেস্ট করে তাদেরকে জানাই দেবে, মানে উদ্যোগ তো সরকার নিচ্ছে। এখন সমালোচনার জন্য যদি সমালোচনা হচ্ছে এটা আলাদা বিষয়। আমি বলি, আমি দেশবাসীকে আহ্বান করব যে আপনারা সচেতন থাকুন, ICDR এর যে দিক নির্দেশনা দিচ্ছেন, স্বাস্থ্য বিভাগ যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই অনুযায়ী নিজেকে পরিচালনা করার চেষ্টা করেন। আমরা আশা করি এই করোনা ভাইরাস থেকে বাঙালি মুক্ত থাকবে। আপনারা ঘন ঘন হাত ধোবেন, এবং যার ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তার কাছ থেকে 3 মিটার বা 3 ফিট বা 1 মিটার দূরে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।